জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে প্রযোজনাও করেন। এর আগে একক নাটক ও স্বল্প পর্বের ধারাবাহিক নাটক প্রযোজনা করলেও এবার দীর্ঘ ধারাবাহিক নাটক প্রযোজনা শুরু করেছেন। এম প্রোডাকশনের ব্যানারে সম্প্রতি গাজীপুরের কুভাইলে নির্মিত হল ধারাবাহিক নাটক চাটাম ঘর। নাটকটি রচনা করেছেন মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা করেছেন শামীম জামান। নাটকে প্রযোজক ও পরিচালক দুজনেই অভিনয় করেছেন। সঙ্গে আছেন মামুনুর রশিদ, রবিয়া রেজা, আক্ষম হাসান, নাদিয়া নাবিলা, তারেক স্বপন সহ অনেকেই। পরিচালক শামীম জামান বলেন, বিভিন্ন চ্যানেলে যে ধরনের ধারাবাহিক নাটক দেখি সেরকম নয়। চাটাম ঘর নাটকটির প্রতিটি পর্ব 40 মিনিটের, নির্মাণের ব্যাপারেও নেওয়া হয়েছে বিশেষ যত্ন। পরিচালক জানালেন, গ্রামে চাটাম ঘর হলো অনেকটা কাচারি ঘরের মতো, যেখানে তরুণেরা অলসময় কাটান, গল্প করেন, আড্ডা মারেন। এ ঘটনাগুলো নিয়েই নাটকটির গল্প। নাটকটি প্রযোজনা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, গল্পটি বেশ মজার আর মাঝে মধ্যেই ভালো গল্প পেলে প্রযোজনা করি, এটাও ওই কারণে করা। এ মাসেই নাটকটির প্রচার শুরু হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। চ্যানেলটির প্রোগ্রাম ইনচার্জ তারেক আখন্দ বলেন, আমরা অনেকদিন ধরে পরিকল্পনা করে সবাই মিলে বসে নাটকটির গল্প বাছাই করেছি, আমরা চরিত্রগুলো নিয়ে ভেবেছি এবং কতদূর এগোবো সেসব বিষয় নিয়ে কথা বলেছি। সব মিলিয়ে দর্শকেরা বেশ পছন্দ করবে বলে আমরা মনে করছি। তারেক আখন্দ আরও জানালেন, সপ্তাহে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত 9:05 মিনিটে দেখা যাবে নাটকটি। শুরুতেই 13 পর্বের শুটিং হলেও নাটকটি শতাধিক পর্বের হবে বলে মনে করছেন তিনি।